গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন আজ পড়ছি এর ষষ্ঠ পর্ব হরিচরণ টিনের চালা ঘরে খাটের উপর বসেছিলেন বাইরে বৃষ্টি হচ্ছে টিনের চালায় বৃষ্টির শব্দ শুনতে ভাল লাগছে রাত অনেক হয়েছে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে তিনি ঘুমোতে যাচ্ছেন না চোখে প্রবল ঘুম নিয়ে জেগে থাকার আনন্দ আছে তার কোলের ওপর লালসালো কাপড়ে বাঁধানো খাতা এবং ঝর্ণা কলম সন্ধ্যায় খাতায় অনেক কিছু লিখেছেন আরও লেখার ইচ্ছা হচ্ছে কিন্তু আলসি লাগছে বৃষ্টি শব্দ মানুষকে অলস করে দেয় হরিচরণ খাতার পাতা উল্টালেন অদ্য ঠাকুর অম্বিকা ভট্টাচার্যের ধর্মান্তরের দৃশ্য প্রত্যক্ষ করিলাম তাহাকে ভুলণ্ঠিত বিষাদ বৃক্ষের মতো মনে হইল দীর্ঘ দেহ ছটফট করিতেছিল এক পর্যায়ে তিনি জল জল বলিয়া চিত্কার করিলেন তখন আসরে উপস্থিত ধনু শেখ বলিল জল কবেন না এখন তাইকা পানি কবেন অম্বিকা ভট্টাচার্য বীরবির করিয়া বললেন পানি পানি হরিচরণকে লেখা বন্ধ করতে হল টিনের দরজা নাড়া শব্দ হচ্ছে রাত অনেক হয়েছে বাইরে দুর্যোগ এই দুর্যোগে কে আসবে তার কাছে ওরি দরজা খুলো আমি শশাঙ্ক হরিচরণ দরজা খুলে বিস্মিত হলেন শশাঙ্কপাল কাদায় পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছেন চোখ রক্তবর্ণ শীতে থরথর করে কাঁপছেন করি বিষটা কাঁচার উপার টাকা দিতে পারো বায়না হিসেবে দাও কিসের বায়না কলকাতা শহরে আমার একটা দোতলা বাড়ি আছে ওই বাড়ি আমি লেখাপড়া করে তোমাকে দিয়ে দিব ভগবান সাক্ষী কথার অন্যথা হবে না হরিচরণ বললেন আপনি ঘরে এসে বসুন আপনাকে সুলটা কাপড় দিই তোয়ালে দিই মাথা মুসেন আগুন করে দিই আগুনের পাশে বসেন আমার এখন নিজে হবে বিশেষ প্রয়োজন তুমি বিশটা টাকা দাও দিতে পারবা করে টাকা আছে আছে তাহলে আর একটা কাজ করো তোমার হাতিটা আমাকে কিছুক্ষণের জন্য ধার দাও আমি হাতের পিঠে করে এক জায়গায় যাব কোথায় যাবেন কোথায় যাব তোমার জানার প্রয়োজন নেই অনেকদিন হাতের পিঠে চড়ি না হাতির পিঠে চড়তে ইচ্ছা করতেছে হরিচরণ বললেন আপনার শরীর ভালো না দেখে মনে হয় জ্বর এসেছে রাতটা আমার এখানে থাকেন হাতিতে চড়ে সকালে যেখানে যাবার যাবেন হরিচরণ আমার এখনই যেতে হবে আমি যেখানে যাব সেখানে দিনের আলোয় কেউ যায় না ঠিক আছে তোমার খোলাসা করে বলি আমি যাব রঙিলা বাড়িতে এখন বুঝেছ হরিচরণ কিছু বললেন না শশাঙ্কপাল গলা নামিয়ে বললেন মৃত্যুর পরে কিছু নেই শরীর পুরায় ফেলবে সাই পরে থাকবে সায়ের ভোগের ক্ষমতা নেই আনন্দ পাওয়ার ক্ষমতা নেই দেহধারীর আছে এখন বুঝেছ টাকা বের করো হরিচরণ টাকা বের করলেন কাগজে লেখো কলিকাতা আঠারো ধর্মচরণ সড়কের বাড়ি মুজুভিলার ক্রয়ের বায়না বাবদ বিশ টাকা আমি টিপসই দিতেছি টিপসই দিতে হবে না আপনি টাকা নিয়ে যান হাতি বের করতে বলো হাতের পিঠে হাওদা দিতে বল গভীর রাতে হাতির পিঠে চড়ে শশাঙ্কপাল রওনা হলেন হাতির গলায় রূপার ঘণ্টা বাজতে লাগল টুন 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 পথ কর্দমাকত হাতির গলায় রূপার ঘণ্টা বাজতে লাগল টুন 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 পথ কর্দমাক্ত হাতি চলতে অসুবিধা হচ্ছে কাদায় পা ডেবে যাচ্ছে তবে হাতি আপত্তি করছে না বাজার পার হয়ে উত্তরে সরুপথের কাছে হাতি থমকে দাঁড়াল সুর দৌড়াতে লাগল সে আগাবে কি আগাবে না এই সিদ্ধান্ত নিচ্ছে দনুশেক এই সময় বাজারের দোকান বন্ধ করে ফিরছে তার মাথায় একজন ছাতি ধরে আছে পেছনে আরেকজন তার হাতে বাঁশের পাকা লাঠি হাতি দাঁড়িয়ে থাকতে দেখে তার বিস্ময় সীমা রইল না হাতির পিঠে বসে থাকা মানুষটাকে চেনা যাচ্ছে না ধনুশেখের হাতে হারিকেন সে হারিকেন উঁচু করে ধরে বলল কে হাতির পিঠে কে শশাঙ্ক বললেন নিজের পরিচয় আগে দাও তুমি কে ধনুশেখ বলল কি মাফ হয় আপনাকে চিনতে পারি নাই সালাম হুজুর কই যান শশাঙ্কপাল বললেন বৃষ্টি বাদলার দিনে আলাপ পরিচয় করতে ভালো লাগতেছে না তুমি ধনু না যে খাসির মাংস বইলা তুমি তো অম্বিকা ভট্টাচার্যকে গরু দিলা ভুলক্রমে দিয়েছি আমি বিরাট অপরাধ করেছি ভুলক্রমে কাজটা তুমি করেছো সজ্ঞানে। আগের ক্ষমতা যদি থাকতো তোমারে আমি ন্যাংটা কইয়া গ্রামচক্কর দেওয়াইতাম ধনুশেখ বলল দর্শজন বললে এখন আমি ন্যাংটা কইয়া চক্কর দিতে পারি কোনো অসুবিধা নাই তুমি অতি ধুরন্ধর কথা সত্য আমার একটা দোনলা বন্দুক আছে হরিদ করতে চাও অবশ্যই চাই দোনলাটা নেত্রকন্যা সদরে বন্দুক দিয়ে আছে বন্দুক ছুটায় বিক্রি করতে রাজি আছি আমার অর্থের প্রয়োজন ধনুশেখ বললেন আমি আগামীকাল নিজে উপস্থিত হব হাতি নড়তে শুরু করেছে সম্ভবত তার বিবেচনায় এখন যাওয়া যায় বৃষ্টি কমে এসেছে চারপাশে ঘন অন্ধকার দূরে রঙিলা বাড়িতে আলো দেখা যায় ধনুশেখ দোটানায় পড়েছে রঙিলা বাড়ির দিকে যাবে না নিজ বাড়িতে যাবে আজ মঙ্গলবার না তারপরেও ঝড় বৃষ্টির রাতে গান বাজনা আমোদ ভালো লাগে আজ সারাদিন নানান ঝামেলা গিয়েছে ঝামেলা শেষ করতে হয় আমদ দিয়ে এইটাই নিয়ম ধনুশেক নিয়মের ব্যতিক্রম করে বাড়ির দিকে রওনা হল বাড়িতেও আনন্দের ব্যবস্থা আছে তারারামের যে ঘাটু ছেলেকে দুই মাসের চুক্তিতে রাখা হয়েছে সেই ছেলেটা ভালো তার গানের গলাও ভালো। দুই মাসের চুক্তি শেষ হওয়ার পথে ছেলের বাবা এসেছিল ছেলেকে নিয়ে যেতে অনেক দিন দরবার করে তাকে ফেরানো হয়েছে লোকটা বদের হাড্ডি নতুন চুক্তিতে যাবে না সে নাকি জমি কিনেছে ক্ষেতের কাছে ছেলেকে দরকার চাপ দিয়ে চুক্তির টাকার পরিমাণ বাড়াতে চায় এটা পরিষ্কার ধনুশেখ চাপ খাওয়ার বস্তু না বাড়িতে পৌঁছে ধনুশেখ গরম পানিতে গোসল করল খাওয়া দাওয়া সেরে পালংকে গা ছেড়ে দিল ধনুশেখের স্ত্রী কমলা পানের বাটা নিয়ে এল পান মুখে দিতে দিতে ধনুশেখ জড়ানো গলায় বলল তার আগে ডাকো গান বাজনা হোক কমলা বলল সে তো নাই হতভম্ব ধনুশেখ বলল নাই মানে কি সৈলা গেছে কই চইলা গেছে তার দেশের বাড়িতে কখন গেছে সন্ধ্যা কালে কঠিন গলায় বললেন মাগি তুই নিজেরে কি ভাবস সন্ধ্যা গেছে তুই আমারে খবর দিবি না আমার বন্দুক নাই বন্দুক থাকলে আইস্তরে গুলি কইরা মারতাম ধনুশেখ পালঙ্ক থেকে নামছে চাদুর গায়ে দিচ্ছে কমলা ভীত গলায় বলল আপনি যান কই ওই বলত পোলারে আনতে যাই আইজ রাইতের মধ্যে যদি তারে না আনছি খুঙ্গুর বইরা নানা সাইসি তাইলে আমার নাম ধনু শেখ না আমার নাম কুত্তা শেখ কমলা ক্ষীণস্বরে বলল সকালে যান ধনুশেখ বলল মাগি চুপ আমি এখনই যাব ওই পোলারে আইনাম এলাকায় শাদী করব সেই হইব তোর আসল সতীন পুরুষের সাথে পুরুষের বিবাহ হয় টাকা থাকলে সবই হয় ধনুশেখ দুর্যোগের রাতেই বের হয়ে গেল পথে কালী মন্দির পড়ল বাজারের কালী মন্দির ধনুষেক কালী মূর্তির মাথা ভেঙে ফেলল গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় কোন মুসলমান যদি হিন্দু মন্দিরের কোন ক্ষতি করে তাহলে বিনা ঝামেলায় কার্য সমাধা হয় এই ছিল তখনকার লোকজ বিশ্বাস মাস্টার মাছ মারার জাল নিয়ে বের হয়েছেন জাল ফেলার কৌশল তার এখনও রপ্ত হয়নি জালের মুখ গোল হয়ে ছড়িয়ে পড়ার কথা তা হচ্ছে না জাল জড়িয়ে যাচ্ছে মাস্টারের জেদ চেপে গেছে তিনি জাল ফেলেই যাচ্ছেন পুরো কর্মকাণ্ড হচ্ছে শুকনায় পানিতে না শশী মাস্টারের কাজ আগ্রহ নিয়ে দেখছে সুলেমান সে মাস্টারকে একটা কথা জিজ্ঞেস করতে এসে ফেসে গেছে শুকনায় জাল ফেলার দৃশ্যে সে অভিভূত শশী মাস্টার বললেন তুমি আমাকে কিছু বলতে এসেছ সুলেমান হ্যাঁ সূচক মাথা নাড়ল শশী মাস্টার বললেন বলে ফেল কাজের সময় কেউ হা করে তাকিয়ে থাকলে ভালো লাগে না আপনার কাজ শেষ করেন তারপর বলি অপেক্ষা করি শশী মাস্টার জবাব দিলেন না জাল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন জালের একটা অংশ হাতের কুনুয়ে জোড়ে রাখতে হয় বলেই এর নাম কনুই জাল জাল ছুঁড়ে মারার সময় বিশেষ এক মুহূর্তে কনুই নামিয়ে দিতে হয় সেই বিশেষ মুহূর্ত বের করা যাচ্ছে না বলেই বিপত্তি সুলিমান বলল আমি দেখ শশী মাস্টার বললেন না কৌশলটা আমি নিজে নিজে বের করব তুমি কি বলতে এসেছ বলে চলে যাও হা করে আমার দিকে তাকিয়ে থাকবে না কোনো উপদেশ বা পরামর্শের জন্য এসে থাকলে ন আমি উপদেশ দিই না পরামর্শও দিই না সুলিমান বলল উপদেশ পরামর্শ না আমি একটা আসানক জিনিস দেখছি সেই বিষয়ে আপনারা বলতে চাই আমাকে বলে লাভ কি আপনি জ্ঞানী মানুষ আচানক জিনিস কেন দেখলাম আপনি বলতে পারবেন আমি একজন মানুষকে শূন্য ভাসতে দেখছি শূন্যে ভাসতে দেখেছ যে মাটি থাইকা দুই তিন হাত উপরে এসে ভাসতেছে মাস্টার বললেন গাঁজাটা কম খাবে তাহলে আর এইসব জিনিস দেখবে না গাঁজা মনে হয় অতিরিক্ত খাচ্ছ মাস্টারবাবু আমি গাঁজা খাই না অনুমতি দেন পুরা ঘটনাটা বলি মন্দিয়া শোনেন মাস্টার অনিচ্ছায় রাজি হলেন বিরক্তিতে তাঁর ধ্রু কুচকে গেল অশিক্ষার কারণে এইসব ঘটছে ভূত প্রেত শূন্যে ভাসাভাসি সব কিছুর মূলে অশিক্ষা মাস্টার সুলেমানের পাশে এসে বসতে বসতে বললেন ঘটনা বল তবে সংক্ষেপে বলবে ডালাপালা দিয়ে বলবে না আমি বৃক্ষ পছন্দ করি ডালপালা পছন্দ করি না সুলেমানের ঘটনাটা এরকম কয়েকদিন আগে সে গিয়েছে অরিচরণের বাড়িতে তার ছেলের সন্ধানে তখন সন্ধ্যা হয় হয় বাগরেবের আজান হয় হয়ে গেছে কিংবা এখনই হবে ছেলেকে সে খুঁজে পেল না ফিরে আসছে হঠাৎ চোখ পড়ল হরিচরণবাবুর দিকে তিনি পুকুরের শ্বেতপাথরের ঘাটে কাত হয়ে শুয়ে আছেন মনে হয় ঘুমাচ্ছেন ভর সন্ধ্যায় ঘুমিয়ে থাকা খুব খারাপ এই জন্যে সে ওনাকে ঘুম থেকে ডেকে তোলার জন্যে ঘাটের কাছে গিয়ে থ হয়ে গেল কারণ হরিচরণ শূন্যের উপরে শুয়ে আছেন শ্বেতপাথরের ঘাট তার দুই তিন হাত নিচে এই হল ঘটনা শশীমাস্টার বললেন তুমি কি করলে তাকে ডেকে তুললে সুলেমান বলল আমি কিছুই করলাম না দৌড় দিয়া পালায় আসলাম হারিকেন জ্বালায়া পরে আরেকবার গেছি দেখি উনিও লণ্ঠন জ্বালায় বই পড়তেছেন তাকে কি তুমি সন্ধ্যার ঘটনা বললে যে না বলে না কেন সাহসে কুলাইল না তুমি মদ ভাং গাঁজা ফেম এর কিছু খাও একবার তো বসি না আমি মুসলমান আমাদের ধর্মে এইসব খাওয়া নিষেধ আছে কোনোদিন খাও নাই একবার আফিং খাইছিলাম পেটে বেদনা হয়েছিল কবিরাসা বললেন সরিষার দানা পরিমাণ আফিং দুধে দিয়া তিন দিন খাইতে আমি দুই দিন খাইছি দুই দিনে আরাম হয়েছে হরিচরণবাবু যে শুয়েছিলেন তার গায়ে কি চাদর ছিল যে না মাথার নিচে বালিশ ছিল যে না তুমি যা দেখেছ তার নাম ধান্ধা ধান্দা কেন দেখব ধান্দা দেখার জিনিস তাই দেখেছ দুনিয়ায় অনেকেই ধান্দা দেখে মরুভূমিতে দেখে মরিচিকা চারিদিকে ধুধু বালি এর মধ্যে দেখে টলটলা পানি সুলেমান বলল পানি দেখার মানুষ শূন্যে ভাসতে দেখা তো এক না শশী বললেন জিনিস একই তোমার মাথায় কিছু দোষ আছে এই জন্যেই শূন্যে ভাসা মানুষ দেখেছ আরও একজন দেখেছে তার মাথায়ও দোষ সেই একজনকে সুলেমান চাপা গলায় বলল সে বিরাট পাপিষ্ঠ তার নাম মুখে আনাও পাপ এক সময় আমার পরিবার ছিল এখন নটি বাড়ির নটি তার জন্যে আমার ইজ্জত গেছে কারো মুখ দেখাইতে পারি না মাস্টার অবাক হয়ে বললেন তার নাম কি জুলেখা হুম এই নাম আমার সামনে নিয়েন না সেই বান্দি প্রথম দেখে আমারে বলছিল সেও হরিবাবুরে একই জায়গায় দেখেছে উনি ঘুমের মধ্যে ছিলেন মাস্টার বললেন তোমার স্ত্রীও ধান্দায় দেখেছে তোমাকে বলার পর তোমার মন তৈরি ছিল ধান্দা দেখতে যথাসময় দেখেছ এই ঘটনা কি তুমি আর কাউকে বলেছ বালনা সাবনে বলেছি বালনা ইদ্রিস উনি কি বলেছেন উনি বলেছেন দুষ্ট জিনের কাজ জিন শুধু শুধু ওনাকে শূন্য ভাসিয়ে রাখবে কেন সেটা আমি কেমনে বলবো। জিনের সাথে তো আমার আলাপ পরিচয় নাই শশী মাস্টার বললেন তুমি এই ঘটনা নিজের মধ্যে রাখবে কাউকে বলে বেড়াবে না বলা বলি করলে বিপদ হবে কি বিপদ দেশের মানুষ অশিক্ষিত কুসংস্কারে ডুবে আছে ঘটনা জানাজানি হলে সবাই ভাববে হরিবাবু বিরাট আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন সাধু পুরুষ ঝাড়ফুঁকের জন্য দলে দলে লোক আসবে কবজ দরকার ঝাড়ফুক দরকার সুলেমান বলল উন তো আগে থেকে অনেকে যায় ফুনিতে যায় শশী মাস্টার অবাক হয়ে বললেন কই আমি তো জানি না আপনি থাকেন আপনার মতো জানবেন কেমনি মাস্টারবাবু উঠি ঘটনা কাউরে বলতে না করছেন বলব না খাল যেখানে বড় পড়েছে সেখানে বিশাল এক পারুল গাছ ফুলগুলি জবার মতো দেখতে রং নীল মেশানো হালকা সাদা শীতের সময় গাছতলা ফুলে ফুলে ঢেকে থাকে হরিচরণ গাছের নীচটা বাঁধিয়ে দিয়েছেন শীতের সময় প্রায় তিনি বাঁধানো গাছতলা এসে বসেন পারুলের হালকা সুঘ্রাণে তার নেশার মতো হয় মাঝে মাঝে তিনি খাতাপত্র সঙ্গে নিয়ে যান লেখালেখি করেন কি মনে করে যেন একটি গ্রন্থ রচনায় হাত দিয়েছেন গ্রন্থের নাম দেবদেবী অভিযান গ্রন্থে দেবদেবীর ঠিকুজি কুলিজি লিখছেন তাদের কর্মকাণ্ড লিখছেন মাঘ মাসের শেষ প্রচণ্ড শীত ছিল আজ হঠাৎ ধপ করে শীত নেমে গেছে হরিচরণ পারুল গাছের নিচে আয়োজন করে বসেছেন একটু দূরে কালো মিয়া হাতি নিয়ে অপেক্ষা করছে জায়গাটা মোটামুটি জনশূন্য হরিচরণ লিখছেন দেবী লক্ষ্মী জগৎ তখনও সৃষ্ট হয় নাই সনাতন কৃষ্ণের বাম অংশ হইতে এক অপরূপ নারীর সৃষ্টি হইল তপ্ত তপ্তকাঞ্চনবর্ণই নারী দ্বাদশ বর্ষিয়া ন্যায় মুখমণ্ডল পূর্ণচন্দ্র সদৃশ্য এই নারী লক্ষ্মী তিনি হরিকে রূপে কামনা করিলেন হরি নিজস্বরূপকে দুই অংশে বিভক্ত করিলেন এক অংশের নাম চতুর্ভুজ নারায়ণ অপর অংশ দ্বিভুজ কৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ লক্ষ্মীকে পত্নীরূপে গ্রহণপূর্বক বৈকুণ্ঠে স্থায়ী সংসার গড়িলেন দেবী লক্ষ্মী স্বর্গলক্ষ্মী হিসেবে অবস্থান করেন স্বর্গে আবার একই সঙ্গে যোগ যোগমহিমায় গৃহলক্ষ্মী হিসেবে অবস্থান করেন মানুষের গৃহে গৃহে দেবী রাধা সনাতন কৃষ্ণের ডান অংশ হইতে সৃষ্ট হইলেন অপরূপা রাধা তিনিও লক্ষ্মী ন্যায় হরিকে স্বামীরূপে প্রার্থনা করিলেন হরির যে অংশ কৃষ্ণ সেই অংশ রাধাকে লীলা সঙ্গিনী হিসেবে গ্রহণ করিয়া গোলক বিহারী হইলেন হরিচরণের লেখায় বাধা পড়ল জেলে পাড়ার মুকুন্দ তার ছেলেকে নিয়ে এসেছে ছেলের প্রচণ্ড জ্বর মুকুন্দ গলায় ডাকল কতা হরিচরণ বললেন তোর খবর গিরে মুকুন্দ আসিস কেমন মুকুন্দ বলল কতা আসি ভালো পুলাটার বেজায় জ্বর আপনার কাছে নিয়ে আসছি আমার কাছে কেন সতীশ কবিরাজের কাছে নিয়ে যা আপনি কপালে হাত দিয়ে দিলে জ্বর কমবে ডাক্তার কবিরাজ লাগব না হরিচরণ বললেন আমি কপালে হাত দিলে জ্বর কমবে কেন মুকুন্দ বলল ভগবান আপনার এই ক্ষমতা দিছে কেন দিছে সেইটা ওনার বিষয় পুলাটার কপালে হাত দেন কর্তা জ্বরে শৈল পুড়া যাইতেছে হরিচরণ মুকুন্দের জ্বরতপ্ত পুত্রের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে দীর্ঘ সময় এক মনে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করলেন এবং একসময় বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন মুকুন্দের পুত্রের কপালে ঘাম হচ্ছে জ্বর ছেড়ে দিচ্ছে এই ঘটনা কেন ঘটছে তার কোনো ব্যাখ্যা তার কাছে নেই একটাই ব্যাখ্যা জগৎ অতি রহস্যময় কর্তা বল মুকুন্দ উলার্জন নাই শৈল পানির মতো ঠান্ডা আইজ নাও নিয়া হাওরে মাছ ধরতে যাব প্রথম মাছ যেটা পাব সেটা আপনার জন্যে আমার জন্য মাছ আনতে হবে না আমি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি আপনি মাছ খান আর না খান আপনার জন্য নিয়ে আসব আপনার নামে মানত করেছি মাছ একখান যে উঠব হরিচরণ লেখায় মন দিলেন মুকুন্দের খেজুরে আলাপ ভালো লাগছে না মুকুন্দ যাচ্ছে না ছেলেকে কলি নিয়ে বসে আছে পিতা পুত্র মুগ্ধ হয়ে হরিচরণকে দেখছে অরিচরণ বললেন বসে আসিস কেন চলে যা সেলেটার গায়ে রোদ খাসিস। আবার জ্বর আসবি মুখন্ত তৃপ্তির গলায় বলল আসলে আসব আমরার কবিরাজ এখানে বসা কট্টা আমার পুল একটা হপন দেখছে অপন শুনলে আপনি হাসতে হাসতে পেট ফেটটা মরবেন কি স্বপ্ন হপনে দেখছে হে হাতিতে সইরা বিয়া করতে যাইতেছে হা 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 হরিচরণ মাহত কালুকে ডেকে বললেন মুকুন্দের ছেলেটাকে হাতিতে করে বাড়িতে দিয়ে আসো মুকুন্দের মুখ হা হয়ে গেল আত্মনজনের দর্শনীয় এক বোয়াল মাছ মুকুন্দ পচে দিয়েছে সেই মাছ রান্না হচ্ছে রান্না করছে হাতির মাহত কালু মিয়া বিশেষ বিশেষ রান্নায় সে পারদর্শী বড় বোয়াল রান্না করা জটিল ব্যাপার সামান্য নাড়াচাড়াতেই পেটি ভেঙে যেতে পারে পেটি ভাঙা মানেই মাছ নষ্ট মাছ খাওয়ার দাওয়াত পেয়েছেন মাওলানা ইদ্রিস এবং মাস্টার শশী মাস্টার জানালেন যে তিনি তার জীবনে এত সাধু মাছ কখনো খাননি বোয়ালের মতো নিম্ন নিম্নশ্রেণীর একটা মাছ যে এত সাধু হতে পারে এটা তার কল্পনাতেও কখনো আসেনি মাওলানা ইদ্রিস মাছ নিয়ে কিছু বললেন না তবে খাওয়া শেষে হাত তুলে মোনাজাত করলেন হে আল্লাপাক যে বাড়িতে আমার জন্য এত সুন্দর খাবার আয়োজন হয়েছে তার বাড়িতে যেন এসছে অনেক সুন্দর আয়োজন প্রতিদিনই হয় এই মোনাজাত করতে গিয়ে মালানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল শশী মাস্টার বললেন মালানা সাহেব আপনার সঙ্গে আমার সেইভাবে পরিচয় হয় নাই তবে সর্বজনের কাছে আপনার সুনাম শুনেছি আপনি যে প্রার্থনা করলেন সেটা শুনে ভালো লাগল এ ধরনের প্রার্থনা আমি কাউকে করতে শুনি না মালানা ইদ্রিস বললেন এই ধরনের দোয়া আমাদের নবী করিম সাল্লা সাল্লাম করতেন তাকে দাওয়াত করে নানা আয়োজনে কেউ যখন খাওয়াত তখন তিনি এই দোয়াটা করতেন শশী মাস্টার বললেন দোয়াটা খুব সুন্দর কিন্তু আপনি এই দোয়া করতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন কেন একটু জানতে পারি বালানা বললেন জানতে পারেন আজ আমার ঘরে কোনো খাবার ছিল না মাঝে মাঝে এরকম হয় টিনকুলে দেখি সামান্য সিরে আছে মনটা হল খারাপ আমি আল্লাপাকে বললাম ই আল্লাহ তোমার বান্দা কি আজ উপাস থাকবে আল্লাপাক সঙ্গে সঙ্গে ব্যবস্থা করলেন ওনার রহমতের নমুনা দেখালেন আল্লাপাকের কাছে শুকুর গুজার করতে গিয়ে সুখে পানি এসেছে বালনার চোখে আবার পানি এসেছে তিনি চোখ মুছলেন মুগ্ধ চোখে তাকিয়ে থাকলেন শশী মাস্টার রাত ভালোই হয়েছে হরিচরণের সঙ্গে শশী মাস্টার পুকুরঘাটে বসে আছেন শীত পড়েছে চারদিক অন্ধকার করে কুয়াশা পড়েছে হরিচরণ বললেন রাত হয়েছে বাড়িতে যাবে না শশী মাস্টার বললেন আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব বলে বসে আছি কিছু তো জিজ্ঞাসা করছো না অস্বস্তির কারণে জিজ্ঞাসা করতে পারছি না হরিচরণ বিস্মিত হয়ে বললেন অস্বস্তি কেন শশীমাস্টার বললেন আপনি কিছু মনে করেন কি না এই ভেবে অস্বস্তি আমি চাই না আমার কোনো কারণে আপনি মনে কষ্ট পান আমি আপনাকে অসম্ভব শ্রদ্ধা করি কি জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করো আপনার বিষয়ে যে অনেক গুজব প্রচলিত এটা কি জানেন আপনি গায়ে হাত দিলে অসুখ সেরে যায় এই ধরনের গুজব এর কারণ কি হরিচরণ বললেন আরন কি আমি জানি না কারণ নিয়ে মাথাও ঘামাই না এটাই কি তোমার কথা না মূল কথা না বলো মূলটা শুনি শশী মাস্টার ইতস্তত করে বললেন আপনি মহাপ্রাণ ব্যক্তি এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই জুলেখা নামের একটি মেয়ে আপনাকে বাবা ডাকত শুনেছি আপনিও তাকে স্নেহ করতেন ঠিকই শুনেছ সেই মেয়ে বেশাবাড়িতে স্থান নিয়েছে আপনার মতো মহাপ্রাণ ব্যক্তি কিছু করলেন না আপনি ইচ্ছা করলেই মেয়েটাকে ফিরে আনতে পারতেন কেন তা করলেন না এটাই আমার জিজ্ঞাসা প্রশ্নের জবাব দিতে না চাইলে দিতে হবে না আমি বুঝে নেব হরিচরণ বললেন প্রশ্নের জবাব দিব মেয়েটির প্রতি প্রচণ্ড ঘৃণা তৈরি হয়েছিল বলে কিছু করি নাই তাছাড়া মেয়েটিকে ফিরিয়ে আনলেও লাভ কিছু হত না কে গ্রহণ করতেই মেয়েকে সে পতিতজন যেখানে সে বাস করছে এর বাইরে তার স্থান নাই কোনো পুরুষ তাকে পত্নী হিসেবে গ্রহণ করবে না মেয়েটি অসাধারণ রূপবতী অনেকেই হয়তো তাকে রক্ষিতা হিসেবে গ্রহণ করতে রাজি হবে তাতে পরিস্থিতির কোনো উন্নতি কি হবে মাস্টার চুপ করে রইল হরিচরণ হঠাৎ শশী মাস্টারকে চমকি দিয়ে বললেন তুমি মেয়েটিকে খুব পছন্দ করো তাই না শশী মাস্টার বললেন আপনি কিভাবে জানেন হরিচরণ বললেন জুল্লেখার কথা থেকে অনুমান করেছি তুমি তাকে কলের গান উপহার দিতে চেয়েছ মোহের কাছে পরাজিত হওয়া ঠিক না যাও বাড়িতে যাও বিশ্রাম করো মাস্টার ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন হরিচরণ বললেন পিতামাতার সঙ্গে কি কোনো যোগাযোগ হয়েছে শশী মাস্টার না সূচক মাথা নাড়লেন হরিচরণ বললেন যোগাযোগ করা উচিত তাদের রাগ নিশ্চয় এতদিনে পড়ে গেছে তারা তোমার জন্য ব্যাকুল হয়ে আছেন শশী মাস্টার কিছু বললেন না হরিচরণ বললেন আমি কি তাদের কাছে একটা পত্র দিব দিতে পারেন পত্র লিখে আমি তোমার হাতে দিব পত্রটা মন দিয়ে পড়ে তুমি যদি মনে করো পাঠানো যায় তাহলে পাঠাবে আচ্ছা তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন পীড়িত আমার কথায় যদি মন পীড়িত হয় তাহলে সেটা আমার জন্য কষ্টের ব্যাপার আমি তোমাকে অত্যন্ত স্নেহ করি শশী মাস্টার বললেন আমি জানি হরিচরণ বললেন পত্রটা আমি আজ রাতেই লিখে রাখব পত্র লেখার জন্যে রাত্রি অতি উত্তম শশী মাস্টার বললেন আমি যাই কালো মিয়াকে সঙ্গে দিয়ে দিই এতটা পথ একা যাবে শশী মাস্টার বললেন প্রয়োজন নাই গণ কুয়াশায় শশীমাস্টার হাঁটছেন উদ্দেশ্যহীন হাঁটা ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ধরে সোজা চলে গেলেন বটকালী মন্দিরের কাছে কিছুক্ষণ মন্দিরের সামনে দাঁড়িয়ে বাজারের দিকে রওনা হলেন শিমুলতলা থেকে রওনা হলেন হরিবাবুর কাঠের পুলের দিকে কাঠের পুলে সেগুন কাঠের রিলিং যথেষ্ট চওড়া পা ঝুলিয়ে বসে থাকা যায় শশীমাস্টার আগেও কয়েকবার এখানে এসে বসেছেন যখন আশেপাশে কেউ থাকে না তখন পুলের উপর বসে কবিতা আবৃত্তি করা যায় শশীমাস্টার পুলের উপর পা বসলেন চোখের সামনে যতদূর দৃষ্টি যায় মাথায় খাল চাঁদের আলোয় চকচক করছে শশীমাস্টারের প্রবল ইচ্ছা করছে ঝাঁপ দিয়ে খালে পড়তে নিচে বাঁশের খুঁটি পোতা আছে কিনা ভেবে ঝাঁপ দিতে পারছেন না শশীমাস্টার কবিতা আবৃত্তি শুরু করলেন সূর্য গেল অস্তাচলে দিগন্ত রেখায় স্বর্ণ আভা রাখি বাবলার শাখা হতে নমিতারি পায় কহিল জোনাকি কে মাস্টার বাবু না কি করেন প্রশ্ন করেছে ধনুষে তার চোখে রাজ্যের বিষয় শশী মাস্টার বললেন কিছুই করি না জেগে বসে আছি নিশিরাইতে জায়গা থাকে দুই কিসিমের মানুষ সাধুয়া শয়তান আপনি কোন কিসিমে শশী মাস্টার জবাব দিলেন না ধনুষে আগ্রহ নিয়ে বলল আমি শয়তান এই কারণেই নিশিরাইতে আমার চলাফেরা রঙ্গিলা বাড়ির দিকে রওনা হয়েছিলাম পেটে উঠেছে বেদনা ফিরত যাইতেছি আমার বাড়িতে কি যাবেন বিলাতি সারাপ ছিল এক চমুখ দিতেন শরীর গরম হইত আপনার ধর্মে তো সরাব নিষেধ নাই সরাব খাওয়ার ইচ্ছা নাই জোয়ান বয়সে একা চুমুক খাবেন না এইটা কেমন কথা ধর্মে যখন নিষেধ নাই তখন কত সুবিধা আমরা ধর্মের নিষেধ যে কারণে গোপনে খাইতে হয় আপনি তো শুনেছি প্রকাশী খান ঠিকই শুনেছেন পুলের উপরে বৈশাখ করতেছিলেন কি কবিতা আবৃত্তি করছিলাম নিজের কবিতা আমি আবার একজন কবি শুনবেন কবিতা যে না কবিতা গান বাজনা শোনার মতো মনের অবস্থা না শরীর ভালো না শরীর ভালো থাকলে শুনতাম আপনি বাদ্য বাজনা পারেন শুনেছি একদিন আপনার বাড়িতে গিয়া বাদ্য শুনব যদি অনুমতি পাই অনুমতি দিলাম রাগ না করলে একটা উপদেশ দিতাম শশী মাস্টার বললেন উপদেশ শুনতে আমার ভালো লাগে না তারপরেও দিন রাগ করব না ধনুষেক গলা নামিয়ে বলল আপনি জোয়ান বয়স উলের ওপর খামাখা বৈশা আছেন কুন কামে আমার কথা শুনেন রঙ্গিলা বাড়িতে যান কুয়াশা যা পড়ছে কেউ আপনাদের দেখবে না আর দেখলেই কি আমি যাই পেটের বেদনাটা বাড়তেছে বেদনা কম থাকলে আরও কিছুক্ষণ গপ করতাম আপনার বিষয়ে অনেক কিছু শুনেছি পরিচয় হয় নেই কি শুনেছেন আপনি পাগল মানুষ পাগলা মানুষ আমার পছন্দ তবে পাগলা মেয়ে মানুষ পছন্দ না যাই ধনুশেখ চলে যাচ্ছে শশী মাস্টার তাকিয়ে আছেন ধনুশেখের পেছনে তিনজন যাচ্ছে এরা মনে হয় পাহারাদার একজনের হাতে তাল কাঠের বর্ষা এতক্ষণ আড়ালে ছিল তিনজনের একজন শশী মাস্টারের পরিচিত অম্বিকা ভট্টাচার্য বর্তমান নাম সিরাজুল ইসলাম সে ধনু অধীনে চাকরি নিয়েছে হয়তো তার মাথায় কিস্তি টুপি অন্ধকারে সাদা কিস্তিটুপি জল জল করছে জুলেখা সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল আসেন গো মনে হয় আপনারা জারে ধরছে শীতে ধরেছে কাঁপতেছেন এমন শীত তো নাই আসেন আসেন পানি দিতেছি হাতমুখ ধন শশীমাস স্তব্ধ হয়ে দাঁড়িয়েছেন ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে সেটা সম্ভব হচ্ছে না পাঁ স্থানু হয়ে আছে দরজার গোড়ায় পিতলের দুটা কুপি জ্বলছে জুলেখার হাতে কাশেম পরে পেট মোটা হারিকেন এই হারিকেন সাদা কেরোসিনে জ্বালাতে হয় এই আলো বাতির মতো উজ্জ্বল হারিকেনের আলো পড়েছে জুলেখার মুখে তাকে ইন্দ্রাণীর মতো দেখাচ্ছে পানের রঙে ঠোঁট লাল চোখে কাজল কাজলের কারণেই চোখ হয়েছে বিষণ্ন জুলেখা বলল আপনি যে আসবেন আমি জানতাম শশীমাস্টার বললেন কিভাবে জানতে ঘরে এসে বসেন তারপরে বলি ঘরে ঢুকব না জুলেখা দুয়ার থেকে শুলে যেবেন হ্যাঁ খোরের মধ্যে চলে এসেছিলাম ঘোর কি কাটছে শশীমাস্টার জবাব দিলেন না তার ঘোর কাটেনি বরং বাড়ছে জুলেখা বলল আপনি আমার গান শুনতে চাইছিলেন আজ গান শুনবেন বিচ্ছেদের গান উকিল মুন্সির বিস্বেদী শশীমাস্টার দাঁড়িয়ে আছেন এই শীতও তার কপালে বিন্দু বিন্দু খাম জুলেখা হাত ধরে তাকে ঘরে ঢোকাল কি সুন্দর পরিপাটি ঘর সামান্য আসবাব কার্তিকের মূর্তির সামনে পাথরের ফুলদানিতে টকটকে লাল রঙের জবা ফুল ফুল এখনও সতেজ বিছানায় বকুল ফুল ছড়ানো হালকা মিষ্টি ঘ্রাণ আসছে তুমি জানতে যে আমি কোনো একদিন আসব হুম কিভাবে জানতে আপনার সুখে লেখা ছিল আমি সুখের লেখা পড়তে পারি এখন আমার চোখে কি লেখা এখন কিছু লেখা নাই নিশ্চয়ই লেখা আছে পড়ো কি লেখা জুলেখা বলল এখন আপনার চোখের লেখা আমি বাকি জীবনে মেয়েটার সঙ্গে থাকব এ সাইরা যাব না লেখা ঠিক মতো পড়ছি না শশী মাস্টার জবাব না দিয়ে কপালের ঘাম মুছলেন তার প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে মনে হচ্ছে বুক শুকিয়ে মরুভূমি হয়ে গেছে জুলেখা জল খাব একটু ঠান্ডা হন তারপর খান শশী মাস্টার বললেন আমার ভিন্ন একটা পরিচয় আছে পরিচয়টা তোমাকে দিতে চাচ্ছি কেন তোমাকে গোপন কিছু বলতে ইচ্ছা করছে আমার নাম শশী না আমার নাম কিরণ গোস্বামী বিপ্লবী কিরণ গোস্বামী আমি একজন ইংরেজ সাবজ এবং দুজন ইংরেজ কনস্টেবলকে বোমা মেরে মেরেছি এখন আমি পলাতক আমার অনুপস্থিতিতে বিচারে আমার ফাঁসি হুকুম হয়েছে ইংরেজ পুলিশ আমাকে ধরতে পারলেই ফাঁসিতে ঝুলিয়ে দেবে জুলেখা বলল আপনি ঘামতেছেন একটু বাতাস করি কর জল খাব একলা শরবত বানাই দিই লেবু শরবত দাও জুলেখা শরবতের গ্লাস নিয়ে এসে দেখে শশীবাস্টার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে বাচ্চাদের মতো হাত পা কুণ্ডুলি আছে তৃষ্ণা নিয়ে ঘুমিয়ে পড়া ঠিক না ঘুমুতে যেতে হয় যাবতীয় তৃষ্ণা মোচনের পর জুলেখা কি করবে বুঝতে পারছে না সে কি এই মানুষটাকে ডেকে তুলবে হরিচরণ রাজ্যে গে শশী মাস্টারের বাবাকে একটি চিঠি লিখলেন মহাশয় সম্মান প্রদর্শনপূর্বক নিবেদমিদ অধীনের নাম হরিচরণ আপনার আদরের সন্তান শশী আমার আশ্রয়ে আছে নিরাপদে আছে সে আপনাদের সান্নিধ্যের জন্যে অতীব ব্যাকুল আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে সঙ্গে করিয়া আপনার আতিথ্য গ্রহণ করিব বান্দব্পর গ্রামের নৌকা ঘাটায় চৈত্র মাসের এক সকালে ছৈয়ালা একটা নৌকা ভিড়েছে নৌকার আরোহী তরুণ এবং যুবা পুরুষ তার চোখে বাহারি চশমা গাত্রবর্ণ গৌর এই গরমেও তার গায়ে ঘিয়া রঙের চাদর কালো চামড়ার একটা ব্যাগ তার সঙ্গে নৌকা ঘাটে ভেরার পরও পুরুষ নৌকা থেকে নামছে না কাছেই কোথাও গুলি শব্দ হচ্ছে একটা শব্দ না অনেক শব্দ এই নিস্তরঙ্গ গোহীন গ্রামে গোলাগুলি শব্দ হবে কেন যুবাপুরুষ অবাক হয়ে নৌকার মাঝিকে জিজ্ঞেস করল শব্দ কিসের গো মাঝি বলল শিমুল ফুলের বেশি ফাটতাছে এই অঞ্চলে শিমুল গাছ বেশি মা সাটায় আছে সাতটা শিমুল গাছ যুবাপুরুষ ব্যাগ হাতে নৌকার ছয়ের ভেতর থেকে বের হয়ে মুগ্ধ হয়ে গেল গাছ থেকে মেঘের ছোট ছোট খণ্ডের মতো শিমুল তুলা বিচি ফেটে বের হচ্ছে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে তার কাছে মনে হল সে তার জীবনে এত সুন্দর দৃশ্য দেখেনি বাজি বলল আপনি যাবেন কই মাস্টারের কাছে যাব মাস্টারকে চেন চিনব না কি জন্যে ওনারে কে চিনে না বলেন পাগলা মাস্টার পাগল নাকি বিরাট পাগল সরের বালির দিয়া শরীর একটা শুয়ে থাকি সারা রাত হাঁটে কেন কেমনে বলব পাগল মানুষের কাজের কোনো ঠিকানা থাকে না তয় লোক ভালো শিক্ষক ভালো আমার পুলা তার স্কুলে যায় পুলার নাম তমিজ মিয়া বাহ সুন্দর নাম আপনার নাম কি আমার নাম মফিস মোহাম্মদ মফিস বাঁচি অবাক হয়ে বলল আপনি মুসলমান নাম শুনে কি মনে হয় আমি ভাবছিলাম আপনি হেন্দু আপনার সিহারার মধ্যে হেন্দু আছে আমার গালে দাড়ি দেখছ না অনেক হেন্দুর মুখেও দাড়ি আছে শশী মাস্টারের গালেও দাড়ি শশী মাস্টারের কাছে যাব কিভাবে বলে দাও বাজারের রাস্তা বরাবর যাবেন শেষ মাথায় দেখবেন ডাইনে এক রাস্তা বায়ে আরেকটা ডাইনের রাস্তায় যাবেন জুম আকার পাইবেন জুমা করে মাওলানা ইদ্রী সাহেবের পাইবেন সে পদ বাতলায় দিবে পাগলা মাসটা নদীর ধারে নায়া একলা থাকে বাবুর বাড়ি পুরা খালি সেখানে থাকে না তার নাকি জল না দেখলে ঘুম আসে না মোহাম্মদ মুফিস নৌকা থেকে নামল শিমুল গাছের নিচ থেকে কিছু ধুলা কুড়ালো তারপর হাঁটতে শুরু করল আজ হাটবার না থাকায় দোকানপাট বেশিরভাগই বন্ধ যুবা পুরুষকে কেউ লক্ষ্য করল না এই রূপবান যুবাপুরুষের আসল নাম জীবনলাল চট্টোপাধ্যায় বাড়ি ঢাকা জেলার পাত্রসারে পিতা জানকিনাথ উনিশশো সাত সনে ঢাকা ষড়যন্ত্র মামলায় প্রথম গ্রেপ্তার হন প্রমাণাভাবে ছাড়া পান আলিপুর বোমা হামলার পর বাঘা জুতিনের সংস্পর্শে আসেন এখন তিনি পলাতক পুলিশ ভয়ানক সন্ত্রাসী হিসেবে তাঁকে খুঁজে বেড়াচ্ছে তার মাথার দাম পাঁচ হাজার টাকা ঘোষণা করেছে জীবনলাল এসেছেন আত্মগোপন করতে মালান্না ইদ্দিস মসজিদের সামনে কাঠের টুলে বসে আছেন তার চোখে মুখে মুগ্ধতা মুগ্ধতার কারণ মসজিদের টিউব কল হরিচরণ এই টিউবওয়েল করে দিয়ে জায়গাটা বাঁধিয়ে দিয়েছেন লোকজন পাত্র নিয়ে পানি নিতে আসে তার দেখতে খুব ভালো লাগে আল্লাহর অসীম রহমতে পানি বের হয়েছে অতি অতিস্বাদু যে একবার এই পানি খাবে তার স্বাদ মনে থাকবে তার মনে একটাই কষ্ট হিন্দু সম্প্রদায়ের কেউ পানি নিতে আসছে না পানির তো আর হিন্দু মুসলমান নেই মসজিদের কলের পানি যে কেউ খেতে পারে হিন্দুরা খায় না ন্যায়রত্ন রামনীতি ঘোষণা দিয়েছেন যে এই জল পান করবে সে মহাপাতকী হবে আসসালাম আলাইকুম। বলানা খার খুড়িয়ে অচেনা আগন্তককে দেখলেন উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বললেন আলাইকুম সালাম জনাব আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ মুফিস আমি বাবু হরিচরণের স্কুলের নতুন শিক্ষক বালানার মন পূর্ণ হল আশেপাশের অঞ্চলের কোন স্কুলে মুসলমান শিক্ষক নেই এই প্রথম একজন পাওয়া গেল বালানা এগিয়ে গেলেন হাত মিলালেন শশী মাস্টারের বাড়িতে যাব কোন দিকে যাব যদি বলে দেন বালানা বললেন আমি নিজে আপনারে নিয়ে যাব প্রথমেই অঞ্চলে এসেছেন জুম্মা করে পা দিয়েছেন দুই ডাকাত নফল নামাজ পড়েন তারপর চলেন আপনাকে নিয়ে যাই আপনার দেশের বাড়ি কোথায় জব্বুলপুর শুনে খুশি হলাম আপনি কোন মাজাবে আমি হানাফি ইমাম আবু হানিফার মাজহাব আলহামদুলিল্লাহ আমি নিজে হানাফি মাজাবেদ একটা কথা বলব যদি কিছু মনে না নেন অবশ্যই বলবেন আপনি অল্প বয়সে সুন্নতি দাঁড়িয়ে রেখেছেন দেখে ভালো লাগছে কিন্তু ভাই সাহেব দাঁড়ি সঙ্গে গোফ রাখা ঠিক না আমাদের নবিজের সাল্লাহ গোফ রাখতেন না দাড়ি গোফ সঙ্গে রাখা সুন্নতের বর খেলাপ কোন খাদ্যদ্রব্যের সাথে যদি গোফে স্পর্শ হয় সেই খাদ্যদ্রব্য না পাক হয়ে যায় আগন্তুক বলল আমার মায়ের কারণে গোফ রাখতে হয়েছে মা বলেন গোফ ছাড়া দাড়িতে আমাকে নাকি খুবই খারাপ দেখায় তাহলে ঠিক আছে মায়ের মনে কষ্ট দেওয়া কোনো ক্রমেই ঠিক না নবিজের হাদিস আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। আপনার কি ওজু আছে নাকি উজু করবেন উজু করব আসেন উজু করেন আমি কল কলসাপব এই কল নতুন বসানো হয়েছে অতি সুমিষ্ট পানি একসুম মুখ খেলে দিল ঠান্ডা হয় মাওলানা তাকিয়ে আছেন আগন্তুক অচু ঠিকমতো করতে পারছে কিনা এটাই তার দেখার বিষয় বেশিরভাগ মানুষ অজু ঠিকমতো করতে পারে না হাতে ধরে উজু শেখাতে হয় অজুর দোয়া শেখাতে হয় আপনি কি ওজন নিয়ত জানেন আরবিতে জানি না নিয়ত বাংলায় পড়ি বাংলায় পড়লেও হবে সোয়াব সামান্য কম হবে আমি আপনাকে আরবি নিয়ত শিখাই দিব আগন্তুক বললেন শুক্রিয়া আগন্তুক সুষ্ঠু মতে অজু করল মালানা আনন্দ পেলেন মোহাম্মদ মফিজ শশী মাস্টারের বাড়ি দেখে বলল বাহ শশী বলল বাহ মানে কি আনন্দের বাহ না অবজ্ঞার বাহ মফিজ বলল বিস্ময়ের বাহ তোর বাড়িঘর দেখে মনে হচ্ছে ইংরেজ থাকুক ইংরেজের মতো আমরা এখানে জীবন পার করে দিই মৎস্য মারিব খাইব সুখে শশী মাস্টার বলল একেবারে আমার মনের কথা মফিজ বলল এটা কি তোর মাছ মারার জায়গা হুম সুন্দর কিনা না বল বাহটাই সুন্দর মাছ ধরার জায়গাটা বাড়ির সঙ্গে লাগোয়া হিজল গাছের বড় দুটা ডাল খালের উপর দিয়ে কিছু দূর যাবার পর উপরের দিকে উঠেছে ডাল দুটার উপর পাটাতন বিছে মাছ ধরার জায়গা করা হয়েছে রোদ যেন মাথায় না লাগে সেই ব্যবস্থাও আছে শশী মাস্টার বলল নিজের হাতে মাছ ধরি রান্না করি মফিস বলল কাজকর্ম না থাকলে তুই নাকি চরের বালি মেখে শুয়ে থাকিস হুম বালু চিকিৎসা এতে দৃষ্টি আকর্ষণ করা হয় আমাদের উচিত লো প্রোফাইলে থাকা দৃষ্টি আকর্ষণ করা না শশী শশীমাস্টার বলল আমি একমত হলাম না হাই প্রোফাইলে মানুষ সময় চোখের সামনে থাকে বলে তাদের নিয়ে মাথা ঘামায় না কুতূহল তৈরি হয় লো প্রোফাইলের মানুষের দিকে মফিস বলল বিনোদের ফাঁসি হয়েছে খবর পেয়েছিস হুম ফাঁসির সময় হঠাৎ নাকি খুব ভরকে গিয়েছিল চিৎকার চেঁচামেচি শুরু করেছিল কিছুতেই ফাঁসিতে ঝুলবে না টেনে হেঁচড়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে শশী মাস্টার বললেন গাথা গাথা তো বটেই এতে অন্য বিপ্লবীদের মন দুর্বল হয় ভালো কথা আমার থাকার জায়গা কি তোর এখানে না আমি সাত্বিক ব্রাহ্মণ তোর মতো যবনকে নিজের বাড়িতে স্থান দেব কেন তুই থাকবি ঋষি হরির বাড়িতে ঋষি হরিটাকে যার স্কুলের আমি শিক্ষক তার নাম হরিচরণ লোকে তাকে অলৌকিক শক্তিসম্পন্ন সাধু পুরুষ হিসেবে জানে যদিও তিনি জাতিচ্যুত ধর্মচ্যুত ভালো কথা তুই থাকবি কতদিন জানি না কতদিন তবে তোকে চলে যেতে হবে তোর ডাক এসেছে নতুন মিশন কবে যেতে হবে শিগগিরই যেতে হবে তুই যাবি চট্টগ্রামে মাস্টারদার সঙ্গে যোগ দিবি গুড গেটাব ভালো নিয়েছিস দেখেই মনে হচ্ছে অতি ধর্মপ্রাণ মাওলা না নামাজের নিয়মকানুন জানিস অবশ্যই শশী মাস্টারের বসিতে মাছ ধরা পড়েছে সে বসি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল মাছের ঝাপা ঝাঁপিতে মনে হচ্ছিল বিশাল কোনো মাছ দেখা গেল বিশাল কিছু না মাছারি আকৃতির আর মাছ শশী মাস্টার বলল আমার মায়ের কোনো খবর রাখিস না প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছি তোর বাবা মার খবর কি জানি না তোর গান বাজনা কি চলছে হুম তোর জন্য দুটা রেকর্ড এনেছি কানা কেশ্বর কীর্তন এখনই বের করে দেব না পরে নিবি এখন দে সেলিব্রেট করি সেলিব্রেশনটা কিসের দুই বন্ধুর মিলন কলের গানে গান বাজছে দুই বন্ধু পাশাপাশি বসে আছে তনু যৌবনে তপন তটিনি খেলে কৃষ্ণ দ্বিজ যায় যমুনায় যমুনায় শশী মাস্টার গান শেষ হবার সঙ্গে সঙ্গে বলল ভারতবর্ষ স্বাধীন হলে আমি প্রথম কাজ কি করব জানিস বিবাহ করব অতি উচ্চশ্রেণীর কোন চিন্তা বলে তো মনে হচ্ছে না এটা যে কত বড় উচ্চশ্রেণীর চিন্তা বিবাহের পর বুঝতে পারবি পতিত কন্যা বিবাহ করব ডোমকন্যা অচ্ছুত শশী মাস্টার জবাব না দিয়ে দ্বিতীয় রেকর্ডটি কলের গানে রাখল শুনছিলেন হুমায়ুন আহেদের উপন্যাস মধ্যাহ্ন পড়ছিলাম এর ষষ্ঠ পর্ব উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যালে শেয়ার করে অন্যকে শোনা সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ